হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আওয়ার নিউ ব্লগ। আন্তরিক অভিনন্দনে তোমাদের সবাইকে স্বাগত। আজ ছিল আমার জন্মদিন, সকালবেলাটা এইভাবেই শুরু হলো। তা আমি একটা গিফট পেয়েছিলাম, কেক। এটা যদি আগের দিন রাত্রে পেয়েছিলাম, তো ওই ক্লিপটা ছিল, তো পরে চলে দিল। সকালটা যেহেতু বাবাকে দিয়ে শুরু করেছিলাম, তাই এটাই দেখালাম। জন্মদিনের আগে সবাইকে কেক দেয়, তুমি একটা গিফট পেয়েছি। গিফট আছে বড় বড় ইউটিউবারদের পাঠানো হয়েছে তারা। আচ্ছা, আমারও নিজেকে নিজে সেলিব্রিটি মনে হচ্ছে, তোমরা দেখো। কারণ তোমার আমারও একটা গিফট এসেছে, ভিডিওটা দেখো। তাও জন্মদিনের আগের দিনে কে পাঠিয়েছে? না, জিপ যে কোম্পানি আছে গাড়ি তার। বাবা, এতদিন তো শুধু নিজেদের লোকেরাই গিফট দিত, এখন বাইরের কোম্পানি থেকেও গিফট দিচ্ছে। যাক, জন্মদিনের গিফটটা ভালোই লাগলো। দেখতে পাচ্ছ এরপর আমরা চলে গিয়েছিলাম বাবু কালচার সত্যপুরে। ওখানে খাওয়া দাওয়া করিয়ে তারপরে এসে ফিরলাম। বাবু কালচার খাবার দাবার খুব মানে বলবো না, ভালোই ছিল। কোনো এই অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল, প্রচণ্ড ভিড় হয়েছিল। ভেতর তো পুরো ভর্তি ছিল, ওদের নিজে তখনই 15-20 দিন বাইরে বসেছিল। বুঝে গেছি।
এই যো এটা আংটি গিফট পেয়েছি। এইভাবেই জন্মদিনটা শেষ হলো। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো। লাইক করো। Bye-bye.